গাইস ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। আজকে ভাবলাম সকাল থেকে যেহেতু ভিডিও করা হয়নি তাই একটা শর্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যাক। এখন আমরা ডিনারে যাচ্ছি আমার দিদিদের সাথে বং চাও বলে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এটা আমাদের প্রথমবার যাওয়া, তাই খাওয়াটা কিরকম লেগেছে নিশ্চয়ই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তাহলে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমার দিদি জামাইবাবুরা টোটো করে অলরেডি বেরিয়ে গেছে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের বিয়ের হল, এখানে আমাদের বিয়ে হয়েছিল। আর ইচ্ছে ছিল এখানে ঢুকে নিমন্ত্রণ ছাড়াই খেয়ে আসি রেস্টুরেন্টে যাওয়ার থেকে, কিন্তু যাই হোক সেসব না করে এখন আমরা সোজা চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। দিদিটা কত দূর বেরিয়ে গেল আর খুঁজেই পাচ্ছি না, তার আমাদেরকে একটু খুঁজি। এই যে এতটা দূর আসার পর ওদেরকে খুঁজে পেয়েছি, এখন ওদেরকে আমরা টাটা করতে করতে চলে যাচ্ছি। বাই। রেস্টুরেন্টে প্রায় চলেই এসেছি, এবার রেস্টুরেন্টে গাড়ি পার্ক করে একবার ভেতরে ঢুকে আপনাদের সাথে কথা বলছি। এই যে আমি আসলো কি, হেঁটে হেঁটে এখন রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। আর রেস্টুরেন্টটা দেখছি খুবই সুন্দর সাজিয়েছে, বাহ, আপনারাও একবার দেখে নিন কি সুন্দর দেখতে। লোকাল এরিয়ার মধ্যে এত সুন্দর করে রেস্টুরেন্ট করেছে, নিশ্চয়ই খাওয়া দাওয়া খুব ভালো হবে খেতে। যাই এবার ভেতরে দেখি ভেতরে কিরকমভাবে সাজিয়েছে। বাহ, এত ছোট স্পেস কিন্তু রেস্টুরেন্টটাকে ভেতর থেকে খুব সুন্দর করে সাজিয়েছে। এবার খাওয়া দাওয়াটা ভালো হলে একেবারে রেস্টুরেন্টটা 5/5। আপনারাও একবার পুরো রেস্টুরেন্টটাকে ভালো করে দেখে নিন। এক হচ্ছে ভিড় জায়গা হলে তখন বসার সমস্যা, আর এক হচ্ছে সব জায়গা ফাঁকা হলে তখন বুঝে পাই না কোন সিট ছেড়ে কোন সিটে বসবো, সেটাই এখন আমাদের মধ্যে চলছে। যাই হোক একটা সিট চুজ করে আমরা এখন বসে পড়লাম। আর এখন আমরা একটু মেনু কার্ডটা দেখিনি যে মেনু কার্ডে কী কী রয়েছে। আমার একটা অভ্যাস আছে কোনো নতুন রেস্টুরেন্টে গেলে সেখানকার স্পেশাল আইটেমগুলো ট্রাই করার। সেই অনুযায়ী দাদাটাকে জিজ্ঞেস করে নিলাম এখানকার স্পেশাল আইটেমগুলো কী কী, আর সেই অনুযায়ী দাদাটা আমাদেরকে স্যুপ, নুডলস, ফ্রাইড রাইস, বাসা মাছের একটা স্টার্টার আর একটা চিকেনের গ্রেভি দিয়ে দিল। এই রেস্টুরেন্টে খাবারের দামের সাথে খাবারের যে কোয়ান্টিটি সেটা খুবই ভালো ছিল। সবই ভালো থাকার পরে মেন যে জিনিসটার জন্য লোকেরা বারবার একটা রেস্টুরেন্টে খেতে আসে সেটা হচ্ছে টেস্ট, আর যেটা ছিল এই রেস্টুরেন্টের একদমই বিলো অ্যাভারেজ। প্রথমে আমাদের যে দুখানা স্যুপ সার্ভ করেছিল তার মধ্যে যেটা মানচাও স্যুপ ছিল সেটা সত্যি খাওয়া যাচ্ছিল তাও, কিন্তু যেটা সুইট কর্ন স্যুপ ছিল তার মধ্যে কর্ন ছিল না কিন্তু চিনির কোনো অভাব ঘটেনি। আমরা গরমকালে যেরকম চিনির শরবত খেতাম ওরকম চিনি দিয়েছিল ওই স্যুপের মধ্যে। তারপর এখানে যে নুডলসটা দিয়েছে ওই নুডলসে পুরো কাজু বাদাম ভর্তি, মনে হচ্ছে যেন বাসন্তী পোলাও খাচ্ছি। আর তারপরে ফ্রাইড রাইসটা ওকে। আর যে চিকেনের যে গ্রেভিটা দিয়েছিল আমি জানি না ওটা বাসি চিকেন না কী চিকেন ছিল, চিকেনটা আমরা ছিঁড়ে উঠতে পারিনি, এতটা পরিমাণে হার্ড ছিল, সেটা ইভেন চিউ করতেও আমাদের খুব অসুবিধা হচ্ছিল। একটা বাজে খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা লাস্টে বেরিয়ে পড়লাম আর ডিসাইড করলাম যে এই রেস্টুরেন্টে আর দ্বিতীয়বার আসা যাবে না। আমার এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সটা এরকম হয়েছে বলে আমি আর দ্বিতীয়বার আসবো না, কিন্তু আপনারা নিশ্চয়ই একবার আসবেন, এসে ট্রাই করে নিজেরা ডিসাইড করবেন যে এই রেস্টুরেন্টটা আপনাদের কীরকম লেগেছে, আর আমাকে কিন্তু সেটা অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটাকে আর বড় না করে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।